मटर पनीर जस्ट एखाने आजकेर भीड़टा देखो मन हच्छे एखाने एकटा माछेर बाजार बसेछे प्रत्येक दिन कि एरकम भीड़ हय मटर पनीर हेलो एवरीवन आज के कोथाय एसेछि तोमरा गेस करते पारछो आज के किन्तु आमरा एसेछि हच्छे अरुणदार होटेले जस्ट एखाने आजकेर भीड़टा देखो मने हच्छे ना एखाने एकटा माछेर बाजार बसेछे एरकम परिमाणटा किन्तु भीड़ होयेछे अनेक अर्डार आजके अरुणदार पड़ेछे सेई कारणे किन्तु अरुणदा खुबई व्यस्त आछे ओई पाशे अर्डारगुलो देवार जन्य और एखानकार दोकानेर जस्ट भीड़टा देखो जदि देखाय तोमादेर एई हच्छे दोकानेर परिस्थिति परिस्थिति मैं माछेर बाजार मजे रीतिमत एखे पुरो रास्ता आता पुरो आटके जैम हो रही है और ए पासटा किन्तु सबाई खाच्छे खावा दावा करछे एखाने किन्तु ए दादा एई जे खावा देवाटाओ करछे एखाने ठाकुमा रयेछे अरुणदार मा रयेछे आई थिंक ओई पाशे किन्तु रयेछे अरुणदार जय मा दारा दादा किन्तु आजके पुरो रकेट स्पीडे एकदम बेलछे देखते पाच्छ एकदम पुरो छिटिया छाटिया पुरो बेलछे प्रत्येक दिन कि एरकमई भीड़ हय प्रत्येक दिन दादा तो आजके बोले कोनो कथा नेई तो ये एखे क्योंकि दादा नानपुरी गुलो भेजे भेजे तुलते देखते हे भीड़ सम्पूर्ण तुम देखा यही हे भीड़ जैसे देखो चारिदिकटा देखो खाली दादा कत कौन दाड़ी आधा घंटा दाड़ी आज तो पाचो ना খুবই ব্যস্ত হয়েছে বিকজ এখানে কিন্তু অর্ডারগুলো পার্সেল হচ্ছে অর্ডারগুলো যাবে তাই খিচুড়ি আর এখানে পোলাও রয়েছে অনেক কিছু রয়েছে এগুলো কিন্তু পার্সেল যাচ্ছে আর এই পাশে কিন্তু এই যে পার্সেলগুলো রেডি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ এতগুলো পার্সেল রয়েছে আর এখানে কিন্তু কন্টিনিউ পার্সেল রেডি হয়ে যাচ্ছে বল বল কোথায় আছে বল ফুলকপি কন্দনা ঠিক আছে আমি নিয়ে আসছি মোটামুটি পোলাও কি অন্যান্য দিন পাওয়া যাচ্ছে পোলাও পাওয়া যাচ্ছে তাই তো অরুণদা পোলাও প্রাইস কি রেখেছো 70 টাকা দাম আছে তাই তো আচ্ছা মানে প্লেটে দিয়ে একই দাম তাই তো পোলাওয়ের সাথে কম্বিনেশন কি আছে যেটা ইচ্ছা 70 টাকা তাই তো শুধু পোলাওয়ের দাম আচ্ছা আচ্ছা তো বন্ধুরা অরুণদার দোকানে যে পরিমাণ ভিড় আছে আজকে খাবার পাবো কিনা রীতিমতো কিন্তু সন্দেহের একটা বিষয় আধা ঘন্টা এক ঘন্টা ধরে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খাবার পাচ্ছে না মানে দাঁড়িয়ে রয়েছে তারপরে অধৈর্য হয়ে চলে আছে এরকম ভিড় এরকম পরিমাণটাই ভিড় জাস্ট দেখো কি আর বলবো তো চলো এখন আমি আমার খাবারটা নেওয়ার চেষ্টা করব তারপর তোমার দেখে বলবো কি এমন জাদু আছে অরুণদার দোকানের এই খাবারে যাবে এত পরিমাণ ভিড় এত মানুষ লাইন দিয়ে খাচ্ছে রীতিমতো আর এটা নাকি আজকের জন্য না রেগুলার দিন নাকি এইরকমটাই ভিড় হয় অরুণদার দোকানে ঠিক এই পাশটা কিন্তু অনেক সুন্দরী মেয়েরা খাওয়া দাওয়া করছে তো কেমন লাগছে তোমাদের খাবারগুলো একটা কী কী অর্ডার করেছো হ্যাঁ কুলচা আর শাহী পনির তোমার সবাই একই কেমন লাগলো আচ্ছা মিক্স ভেজ আর কুলচা আচ্ছা কেমন লাগছে খাবারগুলো মোটামুটি ঠিক আছে যেরকম এক্সপেকটেশন নিয়ে এসেছিলে খাবারগুলো এরকম হবে ভিডিওটা যেরকম দেখছো সেরকম পাচ্ছ কি ওকে একটা হাই বলে দাও একবার সবাই মিলে ওকে থ্যাংক ইউ তোমার
তো এখানে খাবার খাওয়ার জন্য কতটা রেডি মানে যুদ্ধ করতে হচ্ছে জাস্ট দেখো, সেও পাওয়া যাচ্ছে। দাদা আমাদের একটা এই পনির ভর্তা আমার দুটো কুলচা, দুটো কুলচা মটর পনির আর সিপচি ভাই। আমাদের প্লেটে কিন্তু এখন রেডি হচ্ছে, একটু চলে যাচ্ছে মটর পনির। এখানে রয়েছে আলু সিক্সটি ভাই। দাদা একটু গ্রেভি তুলে দিও, হ্যাঁ আরেকবার একটু নাচা দাও না, একটা পালক পনির আর একটা এই দিয়ে তিনটে তন্দুরি রুটি কানা মশলা। ওকে ফাইনালি অনেক যুদ্ধ মুদ্ধ করার পর কিন্তু ফাইনালি আমাদের খাবারটা চলে এসে দেখতে পাচ্ছ। এরকম নিয়েছে কুলচা, জাস্ট দেখো এরকম দুটো কুলচা নিয়েছি, উপরে কিন্তু বাটার দেওয়া রয়েছে কুলচার উপরে, আর নিয়েছে আলু সিক্সটি ফাইভ, আর হচ্ছে মটর পনির, একটা পনিরের তরকারি রয়েছে এরকম সাইজে কিউব রয়েছে, আর একদম কিন্তু ভরে ভরে দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে দু পিস আলু দিয়েছে, এই হচ্ছে আলু সিক্সটি ফাইভ, মানে অনেক কিছু দিয়ে কিন্তু আলুটা বানানো হয়, নারকেল টারকেল দেওয়া অনেক অনেক কিছু দেওয়া রয়েছে, হচ্ছে পনির, এখানে কিন্তু একটা স্যালাড দেওয়া হয়েছে, আর একটা চাটনি বা সস টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। যাই হোক চলো এবার খেয়ে দেখি, এত পেছনে এত কেন ভিড়, এই খাবার খাওয়ার জন্য এত কেন ভিড়, একটু টেস্ট না করে দেখলে বোঝা যাবে। একটু কুলচাটা ছিঁড়ে, বাহ কুলচাটা বেশ সফট, চলো একটু মটর পনির দিয়ে একদম উপচে উপচে পড়ছে, আর দেখো একদম উপচে উপচে কিন্তু পড়ছে, এতটা পরিমাণে দেওয়া হয়েছে। বেশ ভালো খেতে, আর মটর পনিরটা খুবই সুস্বাদু, আর বাটার কুলচাটা একদম নরম সফট হয়েছে, দারুণ টেস্ট খাবারের, এই কারণে কিন্তু এতটা ভিড়। সবকি চলে দেওয়া হয়েছে, আর মটর দিয়ে পনিরের একটা তরকারি করা হয়েছে, সেটা হচ্ছে মটর পনির। একটু কুলচা রুটি নিয়ে একটু আলু সিক্সটি ফাইভ নিয়ে খেয়ে দেখি, পেছনে কেমন চিল্লামিল্লি হচ্ছে শুনতে পাচ্ছ তো? আলু নিয়ে ঝোলটা নিয়ে, আলুটা কিন্তু বেশ সুন্দর নরম সফট হয়েছে দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর কিন্তু নরম হয়েছে, খুব সুন্দর। চলো একটু নিয়ে, বাহ আলু সিক্সটি ফাইভের একটা ঘিয়ের ফ্লেভার আসছে, যেটা আমি মটর পনির হাঁড়িতে পেয়েছি, দারুণ টেস্ট, মানে এই টেস্ট বলে বুঝাতে পারবো না কেমন খেতে না খেতে। অরুণদার দোকান মানেই কিন্তু সুস্বাদু খাবার, বোঝা গেল খেয়ে বুঝতে পারলাম অরুণদার দোকানের খাবার মানে কিন্তু সুস্বাদু খাবার। তাহলে একটু আলু সিক্সটি ফাইভ নিয়ে, এখানে একটু মটর টমেটো আজ ব্যবহার হয়েছে, একটু ঝোল দিয়ে মাখিয়ে, এইরকম সুন্দর খাবার এত কম দামে খুব কম জায়গাতে কিন্তু পাওয়া যায়, এটা কিন্তু মানতে হবে বস, খুব কম জায়গাতে কিন্তু এরকম সুন্দর খাবার পাওয়া যায়। চলো একটু আলু সিক্সটি ফাইভ নিয়ে, একটু মটর পনির নিয়ে মাখিয়ে পুরো এভাবে, সব নিয়ে সো ডেফিনেটলি অরিন্দর দোকানের খাবার কিন্তু খুবই সুস্বাদু, খুবই টেস্টি ফুড, এটা মানতে হবে। চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর তোমরা অলরেডি আশেপাশে ভিডিওটি দেখে বুঝতে পারছো কতটা জনপ্রিয় ডেকাস লেনে এই অরিন্দর দোকান, আর তোমরা অলরেডি চেনো সবাই অরুণদাকেই, অরিন্দর দোকানে এসে একবার খেয়ে দেখো কতটা সত্যি কথা আমরা বলছি, আর এনাদের ভিড়টা দেখে তোমরা অলরেডি বুঝতে পারছো, নতুন করে কিছু বলা লাগবে না। চলো আজকে ভিডিওটি এখানে শেষ করি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি একটু লাইক করে দাও, আর চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম সুন্দর সুন্দর অসংখ্য ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়।
চলো তোমার সাথে দেখা হবে এইরকম একটা ধাসু কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।